নমস্কার দর্শক বন্ধু, আমি সুসঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত, আশা করি আপনারা ভালো আছেন। তুলা রাশি জুলাই মাস কেমন যাবে এ নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। অনেকগুলো শুভ পরিবর্তন কিন্তু তুলা রাশি জুলাই মাসে দেখতে পাওয়া যাচ্ছে। একদিকে ভাগ্যের দিক থেকে এই মাসে যথেষ্ট সাথ পেতে চলেছেন, কর্মের দিক থেকে এবং দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা যেটা হয়তো অনেকদিন ধরে আপনারা চাইছেন, চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, জুলাই মাসে কিন্তু একটা বিশেষ মনের ইচ্ছা কিন্তু আপনাদের পূর্ণ হতে চলেছে। এই দিক থেকে কিন্তু অনেক শুভ পরিবর্তন আপনাদের জন্য জুলাই মাসে অপেক্ষা করছে। টোটালটা ব্যাখ্যামূলক আলোচনা হবে, যেটা বলবো তার পেছনে ব্যাখ্যা দিয়েই আপনাদের বোঝাবো, যাতে আপনারা বুঝতে পারেন যে কেন কথাটা বলছি। কারণ জ্যোতিষ পুরো একটা সায়েন্স, একটা ম্যাথমেটিক্স, এর মধ্যে কোনো গল্প নেই। ফলে যেটা দেখাবে সেটাই বলবো। তাই যারা যারা প্রকৃত জ্যোতিষ সম্পর্কে শুনতে চান, জ্যোতিষটাকে বুঝতে চান, জ্যোতিষের ব্যাখ্যা সঠিক পেতে চান, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, যাতে তুলা রাশির জাতক জাতিকারাও এই প্রোগ্রামটি দেখে তাদের জুলাই মাসটা কেমন যাবে সেটা জানতে পারে। বলে দিলাম এই হবে ওই হবে, তার পেছনে আমি ব্যাখ্যা অবশ্যই দেব, তাহলে আপনারা বুঝবেন কি করে যে আমি কতটা সত্যি বলছি কতটা মিথ্যে বলছি। হয়তো এতে আপনাদের একটু সময় বেশি যাবে, কিন্তু প্রকৃত কেন ভালো হচ্ছে বা কেন খারাপ হচ্ছে সেই ব্যাখ্যাটাও কিন্তু আপনারা জানতে পারবেন। ফলে এই মাসে কিন্তু আপনাদের অনেক দিক থেকে শুভ পরিবর্তন আসছে, আপনারা কিন্তু অবশ্যই সেখানে একটু মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন কেন আমি এই কথাটা বলছি। সবার আগে বলে দিই, যারা যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান তারা কিন্তু ডেসক্রিপশানে আমার নাম্বার পেয়ে যাবেন। যদি মনে করেন আপনাদের ব্যক্তিগত রাশি চার্ট নিয়ে আলোচনা করবেন, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন। দেখুন, আমি যে আলোচনাটা করছি টোটালটা গোচর ফলের উপর, এবং কয়েক কোটি তুলা রাশি জাতক জাতিকা আছে, তাদের সবার ক্ষেত্রে কি সমানভাবে এই রাশিফল প্রযোজ্য হবে নাকি সেটা কোনোদিন হয় না। কারণ প্রত্যেকের রাশি চার্ট আলাদা, প্রত্যেকের দশান্তর দশা আলাদা, প্রত্যেকের গ্রহের অবস্থান আলাদা। কিন্তু যখন কোনো গ্রহ গোচরে শুভ অবস্থায় আছে তখন কিন্তু অনেকটা শুভ ফল দেয়, এবং যখন রাশি সাপেক্ষে অশুভ গোচর হয় কোনো গ্রহের তখন কিন্তু অনেকটা অশুভ ফল দিয়ে থাকে। এরপর নির্ভর করছে আপনাদের ব্যক্তিগত রাশি চার্ট কী বলছে, সেটার উপরে আপনারা কিন্তু ফলটা পাবেন। প্রোগ্রাম শুরু করার আগে একটু গোচর ফলটা বলে দিই, তারপরে কিন্তু আমি স্টেপ ওয়াইজ আলোচনা করব। প্রথমে বলে দিই, দেখুন আপনাদের রাশিতে কিন্তু কোনো গ্রহ থাকছে না। দ্বিতীয় হবে কেতু বসে আছে দীর্ঘদিন ধরে, তৃতীয় হবে কোনো গ্রহ থাকছে না, চতুর্থ হবে শনি বকরি অবস্থায় আছে, সারা মাসই প্রায় বকরি থাকবে, পঞ্চম হবে বৃহস্পতি কিন্তু বকরি অবস্থায় আছে, সারা মাসই বকরি থাকবে, ষষ্ঠভাবে কোনো গ্রহ থাকছে না, সপ্তমভাবে কোনো গ্রহ থাকছে না, অষ্টমভাবে কিন্তু রাহু বসে আছে, পরে সাত তারিখের পরে কিন্তু আপনাদের অষ্টম ভাব থেকে বুধ ভাগ্যস্থানে এসে, অর্থাৎ আপনাদের নবম ভাবে এসে সক্ষেত্রী হয়ে যাচ্ছে। এটা কিন্তু অনেকদিন পরে বুধ সক্ষেত্রী হচ্ছে, এর শুভ ফল আপনারা অবশ্যই পাবেন ভাগ্যের দিক থেকে। এবং সেখানে রবি বসে থাকছে ষোলো তারিখ পর্যন্ত, অর্থাৎ আপনাদের একাদশপতি রবি ভাগ্যস্থানে বসে থাকছে, সেদিক থেকেও কিন্তু যথেষ্ট ভাগ্যের সাথ অবশ্যই পাবেন, কিন্তু ষোলো তারিখ পর্যন্ত থাকছে। তারপর আপনাদের দশমভাবে গোচর হচ্ছে, রবি ষোলো তারিখে আপনাদের কর্কট রাশিতে আসছে এবং বুধ ২৫ তারিখ পর্যন্ত ভাগ্যস্থান থাকছে, তারপর কিন্তু কর্কট রাশিতে ঢুকে যাচ্ছে, অর্থাৎ আপনাদের দশমভাবে। দশমভাবে শুক্র এবং মঙ্গল বসে আছে, শুক্র ১৭ তারিখ পর্যন্ত দশমভাবে থাকবে, তারপর আপনাদের রাশির অধিপতি আপনাদের একাদশ ভাব অর্থাৎ সিংহ রাশিতে গোচর করবে, এবং মঙ্গল ২০ তারিখে আপনাদের সিংহ রাশি অর্থাৎ একাদশভাবে গোচর করবে। এই হচ্ছে আপনাদের গোচর ফল, এর সাপেক্ষে কী কী দিক থেকে সুফল পাবেন এবং কোন দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন টোটালটাই আলোচনা করছি, একটু মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখুন। প্রথমেই আসি মন মানুষের কথা। দেখুন, আপনাদের রাশির অধিপতি শুক্র সে কিন্তু দশমভাবে বসে থাকছে এবং ১৭ তারিখ পর্যন্ত, তারপর একাদশভাবে চলে আসছে, এবং বৃহস্পতির নবম দৃষ্টিটা আপনাদের রাশির ওপর পড়ে আছে, এবং মঙ্গল ২০ তারিখ পর্যন্ত মঙ্গলের চতুর্থ দৃষ্টিটাও আপনাদের রাশির ওপর পড়ে আছে। এই দিক থেকে পঞ্চমে যেমন বৃহস্পতি বসে আছে ভাগ্যস্থানে, অর্থাৎ মূল ত্রিকোণে ভাগ্যস্থানে রবি এবং বুধ বসে আছে, ফলে এইদিকে যখন
এতগুলো গ্রহের শুভ কম্বিনেশন তৈরি হচ্ছে, তখন মনের মধ্যে একদিকে যেহেতু আপনাদের ঢাইয়া চলছে, মনে কিছু না কিছু ডিপ্রেশন, একটা চিন্তা, একটা চাপ সব সময় কিন্তু হতে থাকে। সেখানে দাঁড়িয়ে জুলাই মাসে বৃহস্পতি নিজের দৃষ্টি পড়ছে কন্টিনিউয়াসলি সারা মাসই, এবং শুক্র একাদশে গোচর করছে, এবং নবমভাবে বুধ এবং রবি বসে থাকছে, এবং মঙ্গলের দৃষ্টি আপনাদের রাশির ওপর পড়ছে। এর ফলে আপনাদের মনের মধ্যে একটা পজিটিভনেস, একটা বোল্ডনেস, একটা উদ্যম, চিন্তা ভাবনা করার ক্ষমতা, এই জিনিসগুলো কিন্তু যথেষ্ট হয়ে থাকবে। যে কোনো পরিস্থিতির সঙ্গে সামনা করার ক্ষমতা কিন্তু এই মাসে আপনারা দেখতে পারবেন। ফলে মনের মধ্যে একদিকে যেমন এনজয়মেন্ট করার ইচ্ছা, ঘোরাফেরা ও এন্টারটেনমেন্টের একটা মানসিকতা দেখা যাচ্ছে, সেমনি আপনাদের মঙ্গলের দৃষ্টি পড়ে থাকছে 20 তারিখ পর্যন্ত। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের মধ্যে বোল্ডনেস দেখা যাচ্ছে, যে কোনো কাজ করার যে উদ্যম এটাও কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ওভারঅল পরিস্থিতিটা মন মানসিকতার দিক থেকে এই মাসে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো থাকছে। এবং জেনে রাখুন, মূল ত্রিকোণে যদি শুভ গ্রহের অবস্থান থাকে, সেই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো দেয়। পঞ্চমী বৃহস্পতি এবং ভাগ্যস্থানে বুধ এবং রবি, এতগুলো গ্রহ কিন্তু আপনাকে সাপোর্ট দিচ্ছে আপনার মন মানসিকতা, আপনার শরীরের ওপরে। সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আপনাদের এই মাসটা মন মানসিকতার দিক থেকে যথেষ্ট ভালো যাবে, নিশ্চিন্তে থাকতে পারেন। চলে আসি ফিনান্সিয়াল দিক থেকে। দেখুন, ফিনান্সিয়াল দিক থেকে দেখতে গেলে দ্বিতীয় ভাবকে দেখতে হয়, এবং দ্বিতীয় ভাব অর্থ তো আমাদের কোনো কর্মের দ্বারা আসে বা ব্যবসার দ্বারা আসে বা যে যে পেশার সঙ্গে যুক্ত আছে তার উপর নির্ভর করে আসে। কিছুটা ভাগ্যের জোরে আসে, কিছুটা আমাদের পরিস্থিতি যদি শুভ হয় তাহলেও আসে। ফলে অর্থ আসার পেছনে কিন্তু অনেক কারণ লুকিয়ে থাকে। সেক্ষেত্রে এখানে দেখুন, আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতি, নবমভাবে রবি বুধ, এবং দশমে মঙ্গল শুক্র বসে আছে, এবং শুক্র 17 তারিখে আপনাদের একাদশভাবে গোচর করছে। সেদিক থেকে রবি মঙ্গলও কিন্তু 20 তারিখে আপনাদের একাদশভাবে গোচর করছে এবং আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে। এই যে একটা ওভারঅল পরিস্থিতি তৈরি হয়ে আছে, এর ফলে কিন্তু এই মাসে ফিনান্সিয়াল দিক থেকে যথেষ্ট গেইন আপনারা দেখতে পারেন। যারা স্বপেশায় আছে, যারা কর্মের দিক থেকে বলি, ব্যবসার দিক থেকে বলি, ভাগ্যের দিক থেকে বলি, হঠাৎ অর্থ প্রাপ্তি আপনাদের এই মাসে কিন্তু অবশ্যই হবে। রাশির অধিপতি একাদশে চলে যাচ্ছে, যথেষ্ট শুভ একটা সাইন। বৃহস্পতির দৃষ্টি একাদশে পড়ে আছে, অর্থাৎ অর্থ তখনই আসে যখন একাদশের সাপোর্ট পায়, না তো বাড়ির সামনে অর্থ এসে চলে যাবে। যখন দ্বিতীয় এবং একাদশ কানেক্ট করে তখন কিন্তু অর্থ আসে। ফলে সেই দিক থেকে আপনারা জেনে রাখুন, এই মাসে কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হবে। হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে, ভাগ্যের দ্বারা অর্থপ্রাপ্তি হতে পারে, যে কোনো দিক থেকে ফিনান্সিয়াল গেইন এই মাসে আপনাদের কিন্তু ভালোই দেখাচ্ছে। মনের কোনো ইচ্ছা এ মাসে আপনাদের পূর্ণ হতে পারে। মনে ডিপ্রেশন থাকলেও কিন্তু সেটা অবশ্যই কিন্তু সাময়িক, সেটা কিন্তু অবশ্যই রিকভারি হয়ে যাবে। ফলে এই মাসটা কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে এবং মানসিক দিক থেকে অনেকটা গেইন হওয়ার জায়গা আপনাদের কিন্তু দেখাচ্ছে। দেখুন, একদিকে শনি ঢাইয়া চলছে, অনেকেই প্রবলেমে আছে। কেউ বলতে পারবে না যে কম বেশি, কেউ মাকে নিয়ে সমস্যা আছে, কেউ কর্ম নিয়ে সমস্যা আছে, কেন শনির দৃষ্টিটা দশমে পড়ে আছে আপনাদের, আপনাদের মন মানসিকতার উপর ডিস্টার্ব চলছে। সেখানে দাঁড়িয়ে জুলাই মাসটা কিন্তু এই দিক থেকে অনেকটা শুভ। একদিকে পঞ্চমী বৃহস্পতি বসে নবমে দৃষ্টি দিচ্ছে, আপনাদের একাদশে দৃষ্টি দিচ্ছে, আপনাদের রাশির উপর দৃষ্টি দিচ্ছে। ফলে বৃহস্পতি কিন্তু বক্রী, বক্রী অবস্থায় কিন্তু অশুভ মানে শুভ গ্রহ অনেক বেশি অ্যাক্টিভলি ফল দিতে পারে। ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আপনাদের ফল পাওয়ার জায়গাটা বৃহস্পতি অনেকটা পজিটিভ দেবে। বুধ বা এই মুহূর্তে সক্ষেত্রী হয়েছে, ফলে ওভারঅল ফিনান্সিয়াল দিকটা কিন্তু অনেকটাই ভালো যাবে, সেদিক থেকে নিশ্চিন্তে থাকতে পারেন। যোগাযোগ কমিউনিকেশান কিন্তু অনেকটাই বাড়বে, সেদিক থেকে কোনো বাধা কিন্তু দেখাচ্ছে না। যে বাধাগুলো হয়েছিল সেগুলো কিন্তু কেটে যাচ্ছে, মনের উদ্যম বাড়বে, এবং মনের যে ভেতরের এনার্জি সেটা কিন্তু ভরপুর থাকবে। সেদিক থেকেও আপনাদের ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কোথাও যেতে পারেন, ঘুরতে যেতে পারেন, এন্টারটেনমেন্টের জন্য কোথাও ঘুরতে যেতে পারেন। মনের মধ্যে দীর্ঘদিন একটা চাপ হয়ে আছে, তার জন্য মনকে রিল্যাক্সেশনের মধ্যে নিয়ে যাওয়ার জন্য একটা কোনো স্টেপ নিতে পারেন। সেই দিক থেকে কিন্তু অবশ্যই আপনাদের এই জায়গাটা ভালো দেখাচ্ছে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। রবি এবং বুধের দৃষ্টি তৃতীয়ভাবে পড়ে আছে, দুটি গ্রহ দৃষ্টি 25 তারিখ পর্যন্ত বুধ ভাগ্যস্থানে বসে তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, রবিও 16 তারিখ পর্যন্ত আপনাদের একাদশ প্রতি সে আপনাদের তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে। ফলে মনের যে এনার্জি এটা কিন্তু ভরপুর থাকবে। ফলে যে কমিউনিকেশান গ্যাপগুলো হচ্ছিল সেগুলো থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। ফলে ওভারঅল কিন্তু পরিস্থিতিটা অনেকটা
এই মাসে দেখা যাচ্ছে আপনাদের অনুকূলে আছে। চলে আসি শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থান। দেখুন শিক্ষার ক্ষেত্রে বাড়িগাড়ি মাতৃস্থানের দিক থেকে কিন্তু একটা তো শনি বকরি হয়ে বসে আছে এবং অশুভ গ্রহ স্বাভাবিকভাবে অনেক বইতে অনেকভাবে লেখা আছে, কিন্তু এটা জেনে রাখুন যে অশুভ গ্রহ যখন বকরি হয় তার অশুভ ফল দেওয়ার ক্ষমতা অনেকগুণ বেড়ে যায়। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের শিক্ষার ক্ষেত্রে যদিও অনেকগুলো গ্রহ দশমে বসে চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, মঙ্গল শুক্র রবি এবং বুধ কম বেশি কিন্তু আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে দশমভাবে বসে, ফলে যারা জব ওরিয়েন্টেড কোনো পড়াশোনা করছে সেখানে কিন্তু একটা সফলতার জায়গা এই মাসে দেখতে পাবে। এবং যারা পড়াশোনা করছে তাদের মধ্যে অনেক পরিস্থিতি চেঞ্জ হতে পারে, ধরেন স্ট্রিম চেঞ্জ হতে পারে, পরিস্থিতি চেঞ্জ হতে পারে, এই জায়গাটা কিন্তু শিক্ষার ক্ষেত্রে মানে সিদ্ধান্ত নিতে একটু প্রবলেম হওয়া যাকে বলে, এইরকম পরিস্থিতি কোনো সময় খুব ভালো কোনো সময় খুব খারাপ, এরকম পড়াশোনার ক্ষেত্রে একটা আপস অ্যান্ড ডাউন কিন্তু দেখতে হবে। এবং অবশ্যই কিন্তু পড়াশোনাটাকে অনেক বেশি মন দিয়ে করতে হবে। সেই দিক থেকে কিন্তু দেখুন একদিকে মঙ্গলের দৃষ্টি পড়ে আছে, শুক্রের দৃষ্টি পড়ে আছে, রবির দৃষ্টি, একাদশপতির দৃষ্টি পড়ে থাকছে, ফলে ফার্স্ট হাফে থেকে সেকেন্ড হাফটা যখন একাদশপতির দৃষ্টি কিন্তু আপনাদের চতুর্থ পড়বে রবি, সেখানে কিন্তু অনেক বেশি সফলতা পাওয়ার জায়গাটা শিক্ষার ক্ষেত্রে দেখাচ্ছে। ফলে মাসটা ওভারঅল কিন্তু আপনাদের পজিটিভ যাবে শিক্ষার ক্ষেত্রে, যারা স্টুডেন্ট আছো তাদের বলছি অনেক বেশি পজিটিভ রেজাল্ট এই মাসে কিন্তু পাবে যা চলছে দীর্ঘদিন ধরে তার তুলনায়। লকডাউনের জন্য যে পরিস্থিতি হচ্ছে সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু প্রত্যেকের তুলারাশি জাতক জাতিকার জন্য কিন্তু সময়টা ভালো শিক্ষার ক্ষেত্রে, অনেক ভালো ফল কিন্তু এই মাসে তোমাদের করতে দেখা যাচ্ছে, সেই জায়গা থেকে কোনো বাধা কিন্তু দেখাচ্ছে না। মায়ের সাইড দিক থেকে একটু সমস্যা আছে, সেই জায়গাটা কিন্তু একটু সাবধানে থাকতে হবে, শারীরিক কোনো বিশেষ প্রবলেম যাতে না আসে সেই জায়গাটা কিন্তু অবশ্যই দেখে রাখতে হবে। মায়ের ফিনান্সিয়াল দিক থেকে কোনো গেইন হতে পারে সেই জায়গাটা ভালো, অবশ্যই কিন্তু সেই জায়গাটা পজিটিভ রেজাল্ট দেখাচ্ছে। এবং বাড়ি গাড়ি কেনার জন্য কিন্তু সময়টা যথেষ্ট অনুকূল, যদি বাড়ি গাড়ি কিনতে হয় অবশ্যই কিন্তু বাড়ি গাড়ি কিনতে পারবেন, সেদিকে বিশেষ বাধা এই মুহূর্তে অন্তত আপনাদের দেখাচ্ছে। যারা ফ্ল্যাট কিনতে চায়, তারা ল্যান্ড কিনতে চায়, যে কোনো দিক থেকে কিন্তু বাড়ি গাড়ি কেনার জন্য সময়টা কিন্তু অনুকূল। যদি ব্যক্তিগত রাশি চার্ট আপনাদের একটু দশান্তর দশে একটু ভালো পজিটিভ থাকে তাহলে এই মুহূর্তটা এই মাসটা আপনাদের জন্যই যথেষ্ট ভালো ফল দিয়ে যাবে। চলে আসে প্রেম এবং সন্তান। দেখুন একদিকে বৃহস্পতি বসে আছে বকরি অবস্থায়, বকরি ভিডিও আমি আলাদা করে দিয়ে দেবো তুলারাশির সাপেক্ষে, এই যে বৃহস্পতি বকরি হচ্ছে এর কী ফল দেবে। সেখানে দাঁড়িয়ে বকরি অবস্থায় বৃহস্পতি সপ্তম পঞ্চমে বসে আছে এবং আপনাদের নবমভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের একাদশে দৃষ্টি দিচ্ছে, আপনাদের রাশির ওপর দৃষ্টি দিচ্ছে, ফলে আপনাদের মধ্যে একটা উদ্ভাবনী শক্তি বৃদ্ধি পাবে, ভেতরের যে ইনটিউশন পাওয়ার, যে আমাদের ভেতরের যে চিন্তাভাবনা, আমাদের ভেতরের যে শক্তি, ভেতরের যে চিন্তাভাবনা, সেই জিনিসটা কিন্তু আমাদের ভেতর থেকে আসে, আমাদের পজিটিভ যে এনার্জিটা আমাদের ভেতর থেকে আসে, সেই ভেতর থেকে যে এনার্জিটা আসে সেই জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ থাকবে, মনের উদ্যম যেমন বাড়বে সেমনি চিন্তাভাবনা করার ক্ষমতাও কিন্তু বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের দেবে। প্রেমের দিক থেকে এবং সন্তানের দিক থেকে যথেষ্ট ভালো ফল কিন্তু আপনারা পাবেন, সেদিকে কোনো বিশেষ বাধা অবশ্যই দেখাচ্ছে না। নতুন প্রেম বা ব্রেকআপ হয়ে যাওয়া প্রেমও কিন্তু এই মুহূর্তে আপনাদের ফিরে আসতে পারে, এই দিক থেকেও কিন্তু ভালো ফল দেখাচ্ছে। প্রেমের মধ্যে যে বাধা বিঘ্নগুলো চলছিল সেই জায়গাটা যদি বৃহস্পতি আপনাদের ব্যক্তিগত ছকে একটু ভালো থাকে তাহলে কিন্তু এই জায়গাটা অনেকটা রিকভারি হয়ে যাবে, ভয়ের কিছু নেই, সেই জায়গাটা থেকে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। বিশেষ করে দেখুন 17 তারিখে শুক্র আপনাদের রাশির অধিপতি একাদশে গোচর করছে এবং পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, এটা খুবই একটা পজিটিভ সাইন। এই দিক থেকে বৃহস্পতি যেহেতু বসে আছে এবং শুক্র পঞ্চমে দৃষ্টি দিচ্ছে একাদশে বসে, মনের কোনো ইচ্ছা আপনার পূর্ণ হতে পারে, হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে, সন্তান প্রাপ্তির জন্য ভালো, যারা নতুন সন্তান নিতে চাইছে বা দীর্ঘদিন চেষ্টা করছে আসছে না তাদের জন্য কিন্তু সময়টা অত্যধিক ভালো। সেই দিক থেকে প্রেমের দিক থেকে এবং সন্তানের দিক থেকে আপনারা কিন্তু অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। বিশেষ করে 20 তারিখে দেখুন আপনাদের সপ্তমপতি মঙ্গল একাদশে রয়েছে, ফলে শুক্র এবং মঙ্গল একাদশে থেকে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, ফলে আপনাদের এই সব কিছু কিছু জিনিস যেগুলো আপনারা হয়তো আশা করছিলেন হচ্ছিল না, প্রেমে বাধা আসছিল, সন্তানের দিকে সমস্যা আসছিল, সেই দিক থেকে কিন্তু সন্তানের পজিটিভিটি অনেকটা বেড়ে যাবে। প্রতিযোগিতায় জয়লাভ করবে, কোনো পরীক্ষা থাকলে সেখান থেকে সফলতা পাবে, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে, ফলে ভয়ের কিছু নেই, অবশ্যই এই মাসটা কিন্তু আপনাদের জন্যই খুবই ভালো একটা সময় নিয়ে এসছে, সেই কম্বিনেশনগুলো কিন্তু পুরোপুরি আপনাদের দেখা যাচ্ছে। কারণ দীর্ঘদিন
আপনাদের অষ্টম ভাবে একাধিক গ্রহের একটা সন্নিবেশ কিন্তু দেখা গেছে, যেখানে গিয়ে ভাগ্যের বিড়ম্বনা দেয়। সেখানে দাঁড়িয়ে একদিকে রবি, রাহু, শুক্র, বুধ সবাই কিন্তু সেখানে বসেছিল, ফলে সেখান থেকে কিন্তু এখনই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এটা কিন্তু জুলাই মাসে আপনাদের জন্য অনেক সুফল নিয়ে আসছে। তাহলে কি কোনো সমস্যা হবে না? অবশ্যই হবে, সেটা ব্যক্তিগত রাশি চাটে কিছু সমস্যা থাকে, কোনো খারাপ যোগ থাকে বা দশাটা পুরোপুরি পারফেক্ট করে না, তার জন্য অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যা একটু হয়ে থাকে, কিন্তু গোচর কিন্তু আপনাদের এই মাসে যথেষ্ট ভালো ফল দিয়ে যাচ্ছে। চলে আসি রোগ ঋণ শত্রু। দেখুন, রোগের ক্ষেত্রে, ঋণের ক্ষেত্রে, শত্রুতার ক্ষেত্রে কিন্তু এই মাসে আপনারা জয়লাভ করবেন, কারণ ষষ্ঠপতি পঞ্চমে বসে আছে। পঞ্চম হচ্ছে রোগ মুক্তি করায়, ঋণ মুক্তি করায়, শত্রু নাশ করায়। সেখানে দাঁড়িয়ে যখন ষষ্ঠপতি পঞ্চমে বসে আছে, সেখান থেকে দেখতে পারবেন যে আপনাদের একদিকে যেমন শত্রু নাশ হবে, আরেকদিকে কিন্তু রোগ মুক্তি করাবে, এবং কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ করাবে, আর্থিক ডেভেলপমেন্ট হবে। এর জন্য কিন্তু অনেক বড় ঋণ আপনাদের শোধ হয়ে যেতে পারে, সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। ফলে নতুন করে শত্রুতা করবেন না, তাহলে কিন্তু আপনাদের বিশেষ সমস্যা এই তিনটে জায়গার থেকে হবে না। রোজকার রুটিন খুব ভালো হবে, সেদিক থেকেও কিন্তু ভালো ফল পাবেন। প্রত্যেক দিনের যে রোজকার সিস্টেম থাকে, সেই সিস্টেমে বিশেষ একটা প্রবলেম দেখাচ্ছে না, সেদিক থেকেও ভালো ফল কিন্তু দেখাচ্ছে। কারণ এই যে কম্বিনেশন হয়েছে পঞ্চমে বৃহস্পতি, নবমে বুধ, রবি, এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, একাদশে রাশির অধিপতির গোচর হচ্ছে, এই জায়গাটা অনেক বাধা বিঘ্ন থেকে আপনাকে কিন্তু রক্ষা করবে। রোগ ঋণ শত্রুতা থেকেও কিন্তু এই মাসে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন। শারীরিক প্রবলেম যে থাকবে না তা না, যাদের ধরুন শারীরিক প্রবলেম আছে তাদেরও কিন্তু অবশ্যই যদি সঠিক ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু সেখান থেকে রোগ মুক্তি হওয়ার জায়গাটাও কিন্তু দেখাচ্ছে। যারা ধরুন লোন নিয়ে বাড়ি করতে চায়, লোন নিতে চায়, তারাও কিন্তু এই মুহূর্তে লোন পেয়ে যাবে, বিশেষ বাধা কিন্তু অবশ্যই দেখাচ্ছে না। তবে যেহেতু কেতু বসে আছে, যে কোনো লেনদেন করার সময় অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশনটা ভালো করে দেখে নিয়ে করবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা আপনার হবে না। ব্যক্তিগত রাশিটাতে যদি কেতুর দশা চলে তাহলে একটু সমস্যা হতে পারে, তাছাড়া কিন্তু কোনো বিশেষ সমস্যা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছে না। সব দিক থেকে একটা পজিটিভ রিজাল্ট পেয়ে গেলেন, কী করে পাচ্ছেন, কীভাবে পাচ্ছেন হয়তো তা বুঝতে পারছেন না, কিন্তু একটা পরিস্থিতি মাসের 20 তারিখের পর থেকে যেন একটা পরিস্থিতি আপনাদের হাতে চলে আসছে, যাই করতে যাচ্ছেন শুভ হয়ে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু এই মাসে আপনারা দেখতে পারবেন, সেই দিক থেকে ভালো ফল পাবে। চলে আসে বিবাহিত জীবন এবং ব্যবসা। দেখুন, বিবাহিত জীবন এবং ব্যবসার অধিপতি আপনাদের মঙ্গল, সপ্তমভাবে মঙ্গল, মঙ্গলের ঘর, এবং সে দশমে বসে আছে। দশম কিন্তু বিবাহিতের জন্য খুব ভালো ফল দেয় না, কিন্তু কিছুদিন পরে অর্থাৎ 20 তারিখের পরে কিন্তু আপনাদের একাদশভাবে গোচর করছে, ফলে বিবাহিত জীবনে যে ডিস্টার্বগুলো আপনাদের চলছে সেটা কিন্তু 20 তারিখের পরে অনেকটা রিকভারি হয়ে যাবে, সেদিক থেকে ভালো ফল পাবেন, বিশেষ বাধা কিন্তু অবশ্যই দেখাচ্ছে না। বিবাহিত জীবনে যে খুব প্রবলেমেটিক পরিস্থিতি কিছু ক্ষেত্রে হয়তো চলতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু কন্ট্রোল করে চলবেন, কারণ মঙ্গল শনি দ্বারা দৃষ্ট, যদিও সেখানে শুক্র বসে আছে কিন্তু মঙ্গল শনির একটা কানেকশন খুব একটা ভালো ফল দেয় না, ফলে হয়তো কিছু একটা ভুল বোঝাবুঝি স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু মিউচুয়াল করে চলবেন, বিশেষ কোনো সমস্যা কিন্তু অবশ্যই দেখাচ্ছে না। বিশেষ করে যখন 20 তারিখের পরে মঙ্গল আপনাদের একাদশভাবে গোচর করবে, তখন বিবাহিত জীবনে অনেক সমস্যা কিন্তু মিটে যাবে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে। পাশাপাশি অনেক দিক থেকে কিন্তু সুফল বিবাহিত জীবনের জন্য পাবে, এবং অনেক ক্ষেত্রে কিন্তু প্রেম বিবাহের কথা পাকা হতে পারে, কিছু ক্ষেত্রে কিন্তু যে লিগাল কমপ্লিকেশনগুলো আপনাদের চলছে সেইখান থেকেও কিন্তু আপনাদের বের করে আনবে, এবং সেই জায়গাটা অনেকটা পজিটিভ দেখাচ্ছে। যাদের অলরেডি কোর্ট কেস চলছে তাদের দিক থেকেও কিন্তু শুভ ফল, বিশেষ করে 20 তারিখের পরে কিন্তু আপনারা দেখতে পারবেন। এমনি বিবাহিত জীবনে বড় কোনো সমস্যা এই মুহূর্তে অবশ্যই হবে না, সমস্যা হলেও জেনে রাখুন আপনারাই সেই জায়গাটা ঠিক করে নিতে পারবেন, ফলে ভয়ের কিছু ব্যাপার নেই। আপনাদের মধ্যে এই মাসে সেই ক্ষমতা দিয়েছে ভগবান, যাতে আপনার যে কোনো পরিস্থিতিকে কন্ট্রোলে নিয়ে আসতে পারেন, এই ক্ষমতাটা আপনাদের এই মাসে দিয়েছে, সেটাকে অ্যাপ্লাই করবেন, অযথা সেটাকে বাড়িয়ে তুলবেন না, কিন্তু আমি জানি এই মাসে আপনাদের মধ্যে সেই ক্ষমতাটা অবশ্যই থাকবে। তাই বিবাহিত জীবনের জন্য ভয়ের কোনো ব্যাপার এই মুহূর্তে দেখাচ্ছে না, পাশাপাশি ব্যবসার দিক থেকেও কিন্তু যথেষ্ট গ্রোথ এই মাসে আপনারা দেখতে পারবেন, বিশেষ করে সেকেন্ড হাফে কিন্তু পরিস্থিতিটা আস্তে আস্তে আপনাদের একাদশে যখন শুক্র যাবে এবং পাশাপাশি বুধ আপনাদের ভাগ্যস্থানে বসে থাকছে, অনেক দিক থেকে কিন্তু পজিটিভ পরিস্থিতি যেহেতু হয়ে আছে, ব্যবসা ভালো চলবে, কিন্তু একাদশ সেকেন্ড হাফে ব্যবসার জায়গাটা অনেক বেশি ডেভেলপ হবে, আপনারা কিন্তু সেই জায়গাটা বুঝে শুনে চলবেন, তাহলে কিন্তু প্রথম হাফটা কিন্তু একটু ডিস্টার্ব আছে, কিন্তু পরবর্তীকালে পরিস্থিতিটা, যারা বিশেষ করে বাড়িতে বসে ব্যবসা করে
তাদের কিন্তু একটু পরিস্থিতিটা খারাপ হতে পারে। যারা যখন বাইক থেকে দূরে গিয়ে কাজ করে তাদের দিক থেকে বিশেষ সমস্যা কিন্তু অবশ্যই দেখাচ্ছে না। আর পার্টনারশিপ ব্যবসা করছে তাদের দিক থেকেও ভালো, বিশেষ করে সেকেন্ড হবে ব্যবসাটা কিন্তু অনেক বেশি গ্রোথ করবে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখাচ্ছে। ফলে সেই দিক থেকে কিন্তু বিশেষ বাধা এই মুহূর্তে নেই। এই মাসটা কিন্তু যতই পরিস্থিতি খারাপ হোক না কেন আপনাদের জন্য কিন্তু যে কোনো দিক থেকে দেখবেন ব্যবসাটা যত ডেভেলপ করে যাচ্ছে, ব্যবসাটা চলছে ভালো, অনেকে চলছে না কিন্তু আপনাদের দেখবেন চলছে, কেন পরিস্থিতিটা আপনাদের হাতে আছে, গোচর আপনাদের সঙ্গে আছে। তাই অবশ্যই জেনে এখন যতই খারাপ পরিস্থিতি আসুক আপনাদের জন্য কিন্তু খুব একটা পরিস্থিতি খারাপ হবে না। চলে আসি ভাগ্যের দিক থেকে। দেখুন ভাগ্যস্থানে বুধ বসে আছে, দীর্ঘদিন তো রাহুর সঙ্গে বসেছিল, 7 তারিখের পরে ভাগ্যস্থানের গোচর করছে, রাহু অষ্টমে গোচর করছে, রাহুর দৃষ্টিটা কিন্তু আপনাদের চতুর্থ হয়ে পড়ে আছে। বাড়িতে কোনো হঠাৎ করে অশান্তি হতে পারে, সেই জায়গাটা কন্ট্রোল করার ক্ষমতা এই মাসে কিন্তু আগেই বলেছি আপনাদের মধ্যে থাকবে। সেই জায়গাটা বাড়িতে হঠাৎ করে বাড়ি কেনা বেচা করতে গিয়ে কোনো সমস্যা, বাড়িতে প্রতিপক্ষের মধ্যে একটা কোথাও গণ্ডগোল বেঁধে যাওয়া, সেইগুলোকে কন্ট্রোল করার ক্ষমতা কিন্তু আপনাদের এই মাসে আছে। ফলে যে ডিস্টারবেন্সগুলো আপনাদের বাড়িতে চলছে সেই জায়গাটা কিন্তু অবশ্যই কন্ট্রোল করে নেওয়ার ক্ষমতা আপনাদের থাকবে, সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। দেখবেন সব কিছু সমান খুব প্যারালভাবে আপনাদের হাতে চলে আসে, কিন্তু আপনারা সেই জায়গাটা কন্ট্রোল করতে পারবেন। ফলে রাহু কিন্তু একটু ডিস্টার্ব করার চেষ্টা করবে, কিন্তু বৃহস্পতি এবং বুধ রবির যে এই যে শুভ কম্বিনেশন সেই জায়গার থেকে কিন্তু অনেক পরিস্থিতি আপনাদের হাতে থাকবে, কোনোটাই আপনাদের হাতে বাইরে যাবে না। ব্যক্তিগত রাশি চাকরি যদি রাহুর দশা চলে তাহলে কিন্তু অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। সেখানে কিন্তু রাহু যখন দশা চলবে রাহুই ফলটা বেশি দেওয়ার ক্ষমতা রাখবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু অনেক বেশি একটু কম পরিস্থিতি কিন্তু আপনাদের সাহায্য করতে পারে, সেই জায়গা থেকে কিন্তু কন্ট্রোল থাকবেন। সেটা নির্ভর করছে আপনার ব্যক্তিগত রাশি চাটে কিসের দশা চলছে তার উপরে। যদি ধরুন বৃহস্পতির দশা চলছে তাহলে কিন্তু আপনারা জেনে রাখুন এই সময়টা যথেষ্ট ভালো। যদি শুক্রের দশা চলছে বা মঙ্গল বুধ রবি এইসব গ্রহের দশা চলছে তাহলে জানবেন আপনাদের এই মাসটা যথেষ্ট ডেভেলপ হওয়ার একটা সময় কিন্তু চলছে। এই যে ভাগ্যস্থানে একাধিক গ্রহের সন্নিবেশ তাও পজিটিভ, সক্ষেত্রী হয়ে বুধ বসে আছে এবং আপনাদের একাদশপতি ভাগ্যস্থানে বসে আছে, এখানে কিন্তু ভাগ্যের দিক থেকে একটা আশীর্বাদ যাকে বলে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে। সে কারণ বৃহস্পতির দৃষ্টিটা আবার ভাগ্যস্থানে পড়ে আছে, আপনাদের ফলে যে কোনো প্রবলেম থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসার ক্ষমতা কিন্তু রাখবেন। সেই জায়গা থেকে যথেষ্ট ভালো ফল পাচ্ছেন ভাগ্যের দিক থেকে। বিদেশ যাত্রা বলুন, দূর যাত্রা বলুন, বাড়ির থেকে দূরে কোথাও যেতে হচ্ছে, যারা দূরে গিয়ে কাজ করছে তাদের দিক থেকে বলুন, অবশ্যই ভাগ্য কিন্তু আপনাদের সাথ দেবে, অনেক কাজ কিন্তু ভাগ্যের দ্বারা উদ্ধার হবে। রবি বৃহস্পতি কম্বিনেশন ভাগ্যস্থানের সঙ্গে পঞ্চমের হচ্ছে, একাদশপতির কানেকশন হচ্ছে, বৃহস্পতির দৃষ্টি একাদশে পড়ে আছে, ফলে ভাগ্যের দ্বারা অনেক কাজ আপনাদের সব উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো, পিতার দিক থেকে ভালো ফল পাবেন। যে বাধাগুলো আপনাদের আসছিল সেই বাধাগুলো কিন্তু কেটে যাবে, ফলে অবশ্যই কিন্তু ভাগ্য এই মাসে আপনাদের সঙ্গে আছে। নিশ্চিন্তে থাকেন, এত ভয়ের কিছু নেই, হঠাৎ করে দেখবেন একটা শুভ সময় আপনাদের যেন চলছে, সেই জায়গাটা কিন্তু আগের থেকে বলে দিচ্ছি, এই জায়গাটাকে এনজয় করার চেষ্টা করুন। হতাশায় পড়ে থাকবেন না, তাহলে হতাশাটা গিয়েই ধরবে। তাই এই সময়টা আসছে এটা কিন্তু সবসময় পাবেন না, তাই এই সময়টাকে কাজে লাগান, অবশ্যই আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। চলে আসি কর্ম। দেখুন কর্মস্থানে শুক্র বসে আছে 17 তারিখ পর্যন্ত, মঙ্গল বসে আছে 20 তারিখ পর্যন্ত এবং রবি 16 তারিখে, একাদশপতি রবি 16 তারিখে আপনাদের কর্মস্থানে অর্থাৎ কর্কট রাশিতে ঢুকছে এবং ভাগ্যপতিও কর্কট রাশিতে ঢুকছে। ফলে এতগুলো গ্রহের একটা কম্বিনেশান দশমভাবে হচ্ছে, ফলে কর্মের দিক থেকে কিন্তু এই মাসে আমি বলতে পারি আপনাদের নতুন কিছু অপেক্ষা করছে কর্মের দিক থেকে। যারা দীর্ঘদিন এই লকডাউনে কর্ম হারিয়েছে বা কর্মের জন্য দীর্ঘদিন চেষ্টা করছে এর থেকে ভালো চান্স কিন্তু আর হয় না। তাই অবশ্যই এই মাসে কাজের জন্য উঠে পড়ে লেগে যান, যে যেখানে কাজের যোগাযোগ আছে সেখানে যোগাযোগ করুন, কাজের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আছে। ভাগ্যপতি দশমে অবস্থান, একাদশপতি দশমে অবস্থান, আপনাদের সপ্তমপতি এবং দ্বিতীয়পতির দশমে অবস্থান, সব দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো ফল। রাশির অধিপতির দশমে অবস্থান, এই যে শুভ অবস্থানগুলো আপনাদের দেখা যাচ্ছে সেখানে আপনাদের কিন্তু নতুন কর্ম প্রাপ্তির জন্য এই মাসটা ওয়েল অ্যান্ড গুড। ফলে অবশ্যই অনেকেরই কিন্তু যোগাযোগ আসবে কর্মের দিক থেকে এবং কর্ম বিশেষ করে সরকারি চাকরির যারা চেষ্টা করছে এদের দিক থেকেও একটা খুব শুভ সময় কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাবে, সে যে ডিপার্টমেন্টেই থাকুক না কেন। দশমপতি জলরাশিতে, কর্কট তুলারাশির দশমপতিটা হচ্ছে জলরাশিতে পড়ে, ফলে এরা কিন্তু খুব সহজে, কেন জলরাশি হচ্ছে ফলদায়ী রাশি, খুব সহজে কিন্তু ফল পেয়ে যায়।
যখন কোনো জলরাশিতে কোনো ভাব পড়ে সেই ভাবে ফলটা কিন্তু তারা খুব ইজিলি পায়। কেন জলদায়ী রাশিকে বলে ফলরাশি, ফলদায়ী রাশি, ফলে দশম ভাবে এমনি কর্কট রাশি ঘর জলরাশি, সেখানে এতগুলো গ্রহের একটা কম্বিনেশন তৈরি হচ্ছে, ফলে নতুন কর্ম বা যারা কর্ম করছে তাদের দিক থেকেও কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো হবে। সে যে যে পেশায় যুক্ত থাকুক না কেন, সরকারি ডিপার্টমেন্ট হলেই হলো, তাদের দিক থেকেও কিন্তু ভালো। উচ্চ পদ, বসের সঙ্গে একটা খুব আন্ডারস্ট্যান্ডিং, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, ফলে সেই দিক থেকেও ভালো। অবশ্যই কিন্তু কর্মের দিক থেকে অনেকটাই অপরচুনিটি এই মাসে আপনারা পাবেন, তাই উঠে পড়ে লাগুন, শনির দৃষ্টি পড়ে আছে তাতে কোনো ব্যাপার না, কিন্তু এতগুলো গ্রহের সন্নিবেশ হচ্ছে এটা কিন্তু বড় ব্যাপার। শনির দৃষ্টি তো দীর্ঘদিনই পড়ে আছে, কিন্তু এতগুলো গ্রহের সন্নিবেশ তো দশমভাবে ছিল না, এই জুলাই মাসে দেখা যাচ্ছে, ফলে কর্মের দিক থেকে অবশ্যই শুভ ফল কিন্তু আপনাদের জন্য কিছু না কিছু অপেক্ষা করে আছে। পাশাপাশি দেখুন, আমি প্রথমেই বলেছি এই মাসে কিছু মনের ইচ্ছা আপনার পুরো, দীর্ঘদিন হয়তো কোনো কিছু চোখে ছয় ছুটছেন, সেটা কিন্তু এই মাসে পূর্ণ হতে চলেছে, কারণ রাশির অধিপতি শুক্র আপনাদের একাদশভাবে গোচর করছে। যদিও সে অষ্টমপতি, হঠাৎ পৈতৃক সম্পত্তি থেকে লাভ, হঠাৎ যে কোনো লটারি থেকে লাভ বা শেয়ার থেকে লাভ, এরকম কিছু হতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে। বৃহস্পতি অনেকটাই কিন্তু একাদশে দৃষ্টি দিয়ে বসে আছে, পঞ্চমপতি একাদশে দৃষ্টি, পঞ্চমভাবে বৃহস্পতি থেকে একাদশে দৃষ্টি দিচ্ছে, রবি ভাগ্যস্থানে থাকছে, রবি দশমভাবে অবস্থান করছে সেকেন্ড হাফে, সেই দিক থেকে শুক্র যখন আপনাদের একাদশভাবে ঢুকবে, মঙ্গল সপ্তমপতি একাদশভাবে ঢুকবে, অনেক দিক থেকে কিন্তু শুভ ফল আপনাদের জন্য অপেক্ষা করছে, ফলে মনের কোনো ইচ্ছা আপনার পূর্ণ হতে পারে, সেটা যে কোনো দিক থেকে হোক, সন্তান প্রাপ্তির জন্য হোক, শিক্ষার জন্য হোক, প্রেমের দিক থেকে হোক, বিবাহিত জীবনের দিক থেকে হোক, ব্যবসার দিক থেকে হোক, ভাগ্যের দিক থেকে হোক, পিতার দিক থেকে হোক, ওভারঅল কিন্তু একটা না একটা মনের ইচ্ছা যে কোনো দিক থেকে আপনার পূর্ণ হওয়ার জায়গা কিন্তু আছে। যে জায়গাটা নিয়ে আপনারা অনেকটাই টেনশনে আছেন, সেই জায়গাটা কিন্তু অবশ্যই আপনাদের পূর্ণ হবে। এমনি তুলা রাশির জাতক জাতিকারা এমনি খুব পোলাইট হয়, এমনি খুব ভালো হয়, কারণ এটা খুব ব্যালেন্সিং হয়, খুব ব্যালেন্স করে জীবনে চলতে পারে, সে চাকরি করুক বা বাড়িতেই থাকুক, যাই করুক, এরা খুব ব্যালেন্সিং একটা মানসিকতা নিয়ে চলে, সব জায়গাতে কন্ট্রোল করার ক্ষমতা এদের থাকে, এবং খুব শখ শৌখিনতা প্রিয় হয়, সব নিজেকে খুব আপডেট করার মানসিকতা এদের মধ্যে সবসময় থাকে। ফলে শুক্রের ঘর, সেখানে শুক্র একাদশে গোচর হচ্ছে, সেদিক থেকে কিন্তু অবশ্যই শখ শৌখিনতার কোনো জিনিস আপনারা ক্রয় করতে পারেন, সেদিক থেকেও ভালো ফল কিন্তু পাবেন, সেদিক থেকে বিশেষ বাধা এই মুহূর্তে দেখাচ্ছে না। একাদশভাবে যেমন শুভ গ্রহের অবস্থান হবে, তখন অনেক দিক থেকে শুভ ফল কিন্তু আপনারা পাবেন, সেটাই আমি প্রথমে বলেছিলাম। এবং দ্বাদশভাবে বুধের ঘর, সেখানে কিন্তু রাহু দৃষ্টি পড়ে আছে, ফলে কোনো কারণে একটু খরচের আধিক্য কিন্তু, হয়তো বাবার ট্রিটমেন্টের জন্য কিছু খরচ হলো, সেইটা কিন্তু দেখাচ্ছে একটু খরচের আধিক্য থাকবে, আর গাড়ি ঘোড়া থেকে একটু সাবধানে থাকবেন। ওভারঅল কিন্তু পরিস্থিতিটা আপনাদের হাতে, যতই শনি ধাইয়া চলুক না কেন, যদি ব্যক্তিগত চাটে শনি কেতু রাহু গ্রহ ছাড়া অন্যান্য কোনো গ্রহের শুভ দশা চলে বা বৃহস্পতি রিলেটেড কোনো গ্রহের দশা চলে, বৃহস্পতি যার সঙ্গে বসে আছে আপনার জন্মচক্রে সেই গ্রহের দশা চলে, তাহলে কিন্তু দেখতে পাবেন পরিস্থিতিটা অনেকটাই আপনার হাতে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। ওভারঅল মাসটাকে এনজয় করুন, আনন্দে কাটান, এই মাসটা কিন্তু বারবার পাবেন না, এই সময়টা, এই গোচরটা সবসময় আসে না আপনাদের জন্য, অনেক খারাপের মধ্যেও কিন্তু ভালো আমি খুঁজে পাচ্ছি, তাই বললাম। যদি প্রোগ্রাম ভালো লাগে একটু লাইক ও শেয়ার করে দিয়ে যাবেন, একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আবার রাশিফল দেবো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর লাইক কিন্তু করবেন। আজকের মতো নমস্কার।